এটাই সেই স্বপ্নের পদ্মা সেতু। আমরা অ্যাপ্রোচ রোড দিয়ে সেতুর এক নম্বর পিলারের উপর দাঁড়িয়ে এখান থেকে সেতুর পাটাতন শুরু হয়েছে। পদ্মা সেতু দেখতে পাচ্ছেন আপনারা, কিছুদিনের মধ্যে এই পদ্মা সেতুর দুই ধারে যে রেলিং সেগুলো বসানো হবে, এবং এই যে সড়ক দেখতে পাচ্ছেন, এটি সড়ক ঢাকার প্রান্ত থেকে যাওয়ার জন্য, আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা চাঁদের প্রান্ত থেকে ঢাকার দিকে আসার। এই দুটি সড়কের পাটাতন বসানো শেষ, এরপরেই এর উপরে পিচ ঢালাই হবে এবং তার আগেই দুই ধারে রেলিং হবে। এবং আমরা এই সেতুটি যেটা দেখতে পাচ্ছেন, সড়ক এই সড়কটি মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্ত পুরোটাই পাটাতন বসানো হয়েছে। এটি কংক্রিটের স্ল্যাব, এবং এই কংক্রিটের স্ল্যাবের উপর এখন পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে জাজিরা প্রান্তে পিচ ঢালাই করা হয়েছে। এটাই আমাদের গর্বের সেতু, এটাই বাংলাদেশের সেতু, এটাই শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের সাফল্য। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সেতুর মূল পয়েন্ট। এর আগে 1.5 কিলোমিটারেরও বেশি ধীরে ধীরে মূল সড়ক থেকে উঠেছে এই সেতু। এরপর এখান থেকে সেতু মূল সেতু শুরু, যার দৈর্ঘ্য 6.12 কিলোমিটার। এই প্রমত্তা পদ্মার উপর দিয়ে যে কোনোদিন সেতু হবে সেটি কেউ কল্পনা করেনি, কল্পনা করেছেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং এই সেতু আরও আগেই সবার জন্য উন্মুক্ত হতে পারত, কিন্তু বিশ্বব্যাংক, দেশের কিছু লোক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে সেতু প্রকল্প শুরু হওয়ার আগেই দুর্নীতির ভুয়া অভিযোগ তোলা হয়, যেটি দেশে এবং আন্তর্জাতিক আদালতে প্রমাণ হয়েছে যেটা মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্র ছিল। সেটি শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সক্ষমতার একটি প্রকাশ, সক্ষমতার একটি প্রমাণ। শেখ হাসিনা বলেছিলেন কারও টাকা লাগবে না, বাংলাদেশের নিজস্ব অর্থে সেতু নির্মিত হবে। সেই সেতুর উপর আজ দাঁড়িয়ে আছি, এটি বাস্তবতা। আমরা যে আগে যে স্প্যান একটা করে উঠাইতাম, সেই স্প্যানের মোড়টা এর উপর দেখে গেছে। এটা হচ্ছে ফাঁকা অংশ, আমরা রোড স্ল্যাব যখন নিয়ে আসছি তখন একটা কম এরকম ফাঁকা ছিল। এটা বসানোর পরে নিচের যে শেয়ার পিলারগুলো আছে এটার সাথে কংক্রিট জয়েন দেওয়ার পরে তারপরে কংক্রিট হবে। এটা এটি পদ্মা সেতুর সড়কের উপর একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। আমার সামনে জাজিরা প্রান্ত, যেখানে ওই যে দূরে একটি জাংশন দেখতে পাচ্ছেন, সেখানে সবশেষ স্ল্যাবটি বসানো হয়েছে গত সপ্তাহে, এবং সেখানে এখন এক্সপ্যানশন জয়েন্টের কাজ চলবে। আর দুধারে সড়ক সেতুর যে রেলিং, সেই রেলিংয়ের কাজগুলো শুরু হয়েছে, এবং এই কংক্রিটের ওপর পিচ ঢালাই সেটি পরীক্ষামূলকভাবে জাজিরা প্রান্ত কিছুটা করা হয়েছে। এখন কাজ চলছে সেতুর দুই ধারের রেলিং বসানোর কাজ। এরপর বসানো হবে এই যে মাঝ বরাবর সড়ক বিভাজন বা রোড ডিভাইডার, সেই রোড ডিভাইডার। আমি একদম সেতুর প্রায় মাঝামাঝি জায়গাটিতে আছি, এবং এখান থেকে
আমার পিছনের দিকে রয়েছে মাওয়া প্রান্ত, যেখান থেকে আমরা হেঁটে 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 এ পর্যন্ত এসেছি এবং সামনে আরও ওই জাংশন পর্যন্ত যাচ্ছি। এবং এরপর ওখানে একটি যে ফাঁকা জায়গা রয়েছে, যেখানে যেখানে এক্সপানশন জয়েন্ট প্রকৌশল ভাষায় বলা হয়, ওইখানে আর এরকম কংক্রিটের স্ল্যাব হবে না, এরকম দুটি স্ল্যাবের পরিমাণ একটি এক্সপানশন জয়েন্ট বসানো হবে। এর প্রকৌশলীরা বলেছেন এর মূল কাজ হবে সেতুর যে ইলাস্টিসিটি কিছু হবে সেটি ভারসাম্য রক্ষা করবে এই এক্সপানশন জয়েন্ট। এদিকে এখন যেদিকে ঘুরে ঘুরছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি মাওয়া প্রান্তর দিকে যাচ্ছে। এবং এই যে কাজের অনেক কাজ দেখতে পাচ্ছেন আপনারা, যন্ত্রপাতি অনেক স্থাপনা, সেগুলো সেতুর বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং এই সেতুর উপর বড় বড় কংক্রিটের রেলিংগুলো তোলা হয়েছে এবং রোড ডিভাইডারগুলো তোলা হয়েছে, এগুলোর কাজ চলছে, এগুচ্ছে। অনেক ব্যস্ততা সেতুর কর্মীদের মাঝে, প্রকৌশলীদের মাঝে। হাঁপিয়ে গেছি কারণ এ পর্যন্ত হেঁটে এসেছি, আবার আরও অনেক পথ যেতে হবে। আমরা এখন এখানে একটু বিরতি দিয়েছি। এই যে ছোটো ছোটো গাড়ি দেখতে পাচ্ছেন ব্যাটারি কার, সেই ব্যাটারি কারগুলো যদি হাঁটতে হাঁটতে কারো অসুবিধা হয় তাহলে আমরা ব্যবহার করতে পারছি। পদ্মা মত্ত এখন পুরো যৌবন, এই পুরো ভরপুর পানি স্রোত, নৌযান চলছে, জীবিকা চলছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সেতুর গার্ডার, যেটাকে আমরা বলি দুই সেতুর দুই প্রান্তে, দুই ধারে, সড়কের দুই ধারে যে পিলারগুলো হবে সেগুলো, এগুলো এখন মূল সেতুতে উপরে তোলা হয়েছে। দুই ধারে এই যে সবুজ ফেন্স দেখতে পাচ্ছেন, এই সবুজ ফেন্সের জায়গায় এইগুলো বসবে। এরপর বসানো হবে এই যে দুই সড়কের যাওয়া এবং আসার পথের যে ডিভাইডার আমরা বলি, সড়ক বিভাজক, সেই সড়ক বিভাজক বসানো হবে। তারপর এর উপর দিয়ে পিচ ঢালাই হবে। এটি মূল সেতুর উপর এবং সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসছে, দিন রাত কাজ চলছে। বাংলাদেশ চীন দুই দেশের প্রকৌশলী এবং বিশেষজ্ঞ আর শ্রমিক এই কাজ চলছে। এই যে দিগন্ত ছুঁয়ে আছে পদ্মা সেতু, মাওয়া প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি ওই প্রান্তে জাজিরা নীল আকাশের সঙ্গে মিলিত হয়েছে পদ্মার দু প্রান্ত। পদ্মার উপর দিয়ে সড়ক নির্মিত হয়েছে, সেই সড়কের উপর আমরা এখন দাঁড়িয়ে সেই সড়ক দিয়ে চলছি। কিছুদিন পর প্রিয় দেশবাসী, আপনারাও এই সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারবেন মাওয়া থেকে জাজিরা, তারপর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়, খুলনা বরিশাল। এখানে দিন রাত কাজ চলছে, দেখুন এখানে বাংলাদেশের শ্রমিক আছে, চায়নার শ্রমিক আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে। তারা এইখানে কাজ করতে পেরে নিজেদেরকে, বাংলাদেশের যারা সাথে যুক্ত তারা নিজেদেরকে গর্বিত মনে করছে। দিগন্ত ছুঁয়ে পদ্মা সেতু, এখন বর্ষাকাল, পদ্মার ভরা যৌবন।